নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে পিঠে ভ্রমণ পর্বে আমাদের এই উপস্থাপনার বিষয় হল হাতের কাছে পুরুলে। স্বল্প পরিসরে পুরুলিয়া সম্পর্কে জানুন এবং দেখে নিন কয়েকটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান। প্রথমেই আলোকপাত করব শিরোনামের পুরুলে বিষয়টিতে। পুরুলিয়া স্থান নাম বা জেলাকে পুরনো অনেক মানুষজন এখনো পুরুলে বলেন। শব্দটির উল্লেখ পাওয়া যায় মাইকেল মধুসূদন দত্তের একটি সনেটে। 1872 সালের ফেব্রুয়ারি মাসে পুরুলিয়ার জার্মান ইভাঞ্জেলিক্যাল লুথেরিয়ান চার্চের সংবর্ধনা সভায় চার্চে বসে তিনি লিখেছিলেন, পাষাণময় যে দেশ, সে দেশে পড়িলে বীজকুল শস্য তথা কখনো কি ফলে, কিন্তু কত মনানন্দ তুমি মরে দিলে হে পুরুল্লে। অন্যদিকে মাইকেল মধুসূদনের সনেটের খবর না রাখা মানুষজন হয়তো লৌকিক বা আঞ্চলিক উচ্চারণে পুরুল্লে বলেন। এবার জানাব কিভাবে যাবেন এবং প্রথমে কি দেখবেন। অচেনার আনন্দকে পেতে হলে পৃথিবী ঘুরে বেড়াতে হবে, একথা ভাবার প্রয়োজন নেই। পুরুলিয়া তো আমাদের হাতের কাছেই, কাজে চলুন সরাসরি পুরুলিয়ার গড় পঞ্চকোট। গাড়িতে বর্ধমানের ওপর দিয়ে পুরুলিয়া যেতে গেলে যেতে হবে আসানসোল নিয়ামতপুর হয়ে। দামোদরের ব্রিজ পেরোবার সময়ই দূরে চোখে পড়বে পঞ্চকোট পাহাড়ের রেঞ্জ। পারবেদিয়া নিতুরিয়া সরবরি হয়ে পৌঁছানো যাবে পঞ্চকোট পাহাড়ের কোলে। পঞ্চকোট রেসিডেন্সির পাশ দিয়ে বনপথে যেতে যেতে চোখে পড়বে শুধুই সবুজ সবুজ উপহার। চড়াই উতরাই পেরিয়ে সটান পৌঁছে যাবেন সবুজে ঢাকা পাহাড়ের কোলে পঞ্চরত্ন মন্দিরের সামনে। ঢোকার মুখে চোখে পড়বে স্থানীয় আদিবাসী ছেলেমেয়েরা কচি তালপাতায় নানান শিল্পকর্ম নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রির আশায়। কিনলে কিছুটা সাহায্য হয় তাদের। আরেকটু এগোলেই নজর কাটবে কালো জলে কুচলা তলে ডুবল সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, এই লেখা বোর্ড। বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা সিনেমায় ব্যবহৃত লোকসঙ্গীতটি মন ভালো করে দেয়। মাটির সুর কুশীলবদের পরা মুখোশ মনে করিয়ে দেয় পুরুলিয়ার লোকজীবনকে। আরও একটু এগোলেই চলে আসবে নয়ন সার্থক করা পরিবেশ। পঞ্চরত্ন মন্দিরটি সাম্প্রতিক অতীতে ধ্বংসের শেষ পর্যায়ে এসে পড়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে মন্দিরটির সংস্কার করা হয়েছে। পুরনো টেরাকোটার কারুকর্ম কয়েকটি থাম এবং কিছু জায়গায় রাখা সম্ভব হলেও পঞ্চরত্ন মন্দিরের রত্ন বা চূড়াগুলিতে প্রাচীন শিল্পকর্মের অবশিষ্ট কিছু নেই, সোজাসাপটা করে তৈরি করে দেওয়া হয়েছে। মন্দিরের উল্টো দিকে বেশ কিছুটা অঞ্চল জুড়ে ইতিউতি ছড়িয়ে আছে সিংহদুয়ার, গড়ের ধ্বংসাবশেষ, পুরনো নজর মিনার ইত্যাদি। এইসব স্থাপত্যগুলি দেখলে মনে হবে ইতিহাস যেন ঘুমিয়ে আছে পাহাড়ের কোলে। সুদূর অতীতে এই অঞ্চলের ভূমিজ রাজারা পাঞ্চেত পাহাড়ের কোলে এই অঞ্চলটি গড়ে তুলেছিলেন। প্রচলিত বিশ্বাস অনুসারে স্থানীয় দামোদর শেখর পাঁচ আদিবাসী সর্দারের সাহায্যে গড়ে তোলেন এই রাজ্য। পাঁচ গোষ্ঠী বা খুঁট বা কোট থেকেই পঞ্চকোট নামের উৎপত্তি। স্থানীয় প্রাচীন তেলকুপি রাজ্যের শিখর বংশ হল দামোদরের উত্তরসূরি। আবার পরবর্তীতে কাশীপুর রাজ সিংদেও পরিবার নাকি শিখর বংশের উত্তরসূরি। আনুমানিক 1900 বছরেরও বেশি পুরনো ইতিহাস, দীর্ঘ এবং খেই হারানো। এবার জানাব কাশীপুর রাজ এবং মাইকেল মধুসূদন প্রসঙ্গটি। প্রথমেই উল্লেখ করেছি মাইকেলের পুরুলিয়ার চার্চে আসার প্রসঙ্গটি। শুধু এই সভাতেই নয়, এর কিছুদিন পরেই কাশীপুর রাজ নীলমণি সিং দেবের আমন্ত্রণে মাইকেল মধুসূদন পাঞ্চেতে আসেন। তখন অবশ্য তাঁর জীবনের শেষ প্রান্ত। তিনি যুক্ত হয়েছিলেন রাজার এস্টেট ম্যানেজার তথা আইনি পরামর্শদাতা হিসেবে। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে কোনো এক স্থানে বসে লিখেছিলেন, হেরে ছিনু গিরিবর নিশার স্বপনে অদ্ভুত দর্শন।
সনেটটির শীর্ষ নাম হল পঞ্চকোট গিরি বিদায় সঙ্গীত। সনেটের শেষ তিন ছত্রে তিনি লিখেছিলেন, ভাগাগড় গড়াইব জলপূর্ণ করি জলশূন্য পরীক্ষায়, ধনুর্বাণ ধরিদারিগণ আবার রক্ষী বেদার অতি কুতূহলে। এ থেকে বোঝা যায় তিনি স্বপ্ন দেখতেন রাজাকে দিয়ে পঞ্চকোট গড়ের হৃত গৌরব আবার ফিরিয়ে আনবেন। কিন্তু চপলমতি মাইকেল সেখানেও টিকতে পারেননি নানা কারণে। শোনা যায় শেষ দুমাসের বেতন না নিয়েই ফিরে গিয়েছিলেন কলকাতায়। মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ ঘটে 29 জুন 1873 খ্রিস্টাব্দে। মধুকবি ঠিক কোনখানে বসে এই সনেট লিখেছিলেন তা জানা যায় না, তবে গড় পঞ্চকোটের ইতিহাস জেনে বেড়াতে যাওয়া মানুষজনের মনের ঘরে করা নাড়বেই মাইকেল প্রসঙ্গ। এবার পঞ্চকোট পাহাড়ে ওঠার পালা। পঞ্চকোট যাবেন আর পাহাড়ে উঠবেন না তা হয় না। অবাক বিস্ময়ে প্রাকৃতিক সৌন্দর্য আর ভগ্ন গড় দেখার মাঝেই দেখবেন কেউ না কেউ এগিয়ে এসেছে পাহাড়ে ওঠার পথপ্রদর্শক কাম সহায়ক হবার বাসনায়। তারাই আপনাকে নিয়ে যাবে পাহাড়ের কোলে থাকা সুন্দর রিসর্টে। বড় সড় চত্বর জুড়ে গড়ে ওঠা মনোরম রিসর্টে রাত্রিযাপনের জন্য ঘর যেমন আছে, তেমনি আজ টেন্টের ব্যবস্থা। দেওয়ালে আঁকা লোকচিত্রকলা চোখ টানবে। খাবারের অর্ডার দিয়ে পা বাড়াতে পারেন পাহাড়ের দিকে। গাছগাছালি ডালপালা হাত দিয়ে সরিয়ে কোথাও আবার নিচু হয়ে গাছের ভেতর দিয়ে পাহাড়ে ওঠার সংকীর্ণ পথ এবং তা ক্রমশ চড়াই। সহায়করা অভ্যস্ত হলেও আপনি হয়তো নন, হাত ধরে যাবে উঠতে গিয়ে, ঘেমে উঠবেন শীতের মধ্যে। ট্রেকিং করা লোকজনের কথা অবশ্য আলাদা। আপনার অবস্থা দেখে আর বেশি দূর নয় বলে সাহস যোগাবে স্থানীয় সহায়করা। তখন হয়তো তৃষ্ণা আপনার পক্ষ জুড়ে, কিন্তু জল কোথায়? সহায়করা আপনাদের শেষ পর্যন্ত একটি সংকীর্ণ সমতল জায়গায় নিয়ে যাবে। তাদের কথায় ঘুরতে আসা সাধারণ মানুষ এখান পর্যন্তই উঠতে পারে, এরপর ওঠে একমাত্র প্রশিক্ষিত ট্রেকাররা। সেখানে পাহাড় থেকে নামা একটি ক্ষীণ জলধারা আছে, কেউ কেউ তা দিয়েই তৃষ্ণা মেটান। জলধারা দেখে অবশ্য ভক্তি হবে না। সেখানে একটি পাথরের উপর পদচিহ্ন আঁকা দেখিয়ে গল্প ফাঁদে সহায়করা। সেখানে কিছুক্ষণ ছবি তোলার মাঝেই হয়ে যাবে আপনার সাময়িক বিশ্রাম। পাশের অন্য রাস্তা দিয়ে বেশ কিছুটা যাবার পর চোখে পড়বে বেশ কিছু পাথরে তৈরি প্রাচীন ভাঙা মন্দির, দুর্গ এবং স্থাপত্য। চোখে পড়বে উই ঢিবি, হরেক রঙের বুনো ফুল ফল, চোখে পড়তে পারে সাপ বা অন্যান্য প্রাণী, হায়নার কথাও শোনা যায়। এক জায়গায় তো রীতিমতো সাবধানবাণী শুনতে হলো গাইডদের কাছ থেকে, জলনের ভয়ে সেখানে ভয় নাকি কোনো প্রাণীও খেসে না। দেখালো কমলা রঙের বেশ সুন্দর দেখতে রোমস তেঁতুলের মতো এক ধরনের লম্বা ফল, সেগুলো হলো আলকুশি। সবকিছু দেখে এবার নামার পালা। বেশ খাড়াই সংকীর্ণ পথ, ওঠানামায় সময় লাগবে ঘন্টা দুয়েকের বেশি। এরপর রিসর্টের নজর মিনার থেকে ক্যামেরায় পাখির চোখের মতো করে ধরে রাখতে পারেন প্রাকৃতিক দৃশ্য। তারপর অর্ডার দিয়ে রাখা দুপুরের খাবার খেয়ে ইতিউতি ঘুরে বেরিয়ে যাত্রা শুরু করুন পরবর্তী গন্তব্যে। পরের গন্তব্য অযোধ্যা পাহাড়। পঞ্চকোট থেকে শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড়ের কালীপাহাড়ি হিলটপের দূরত্ব প্রায় 110 কিলোমিটার। গন্তব্য পথে সড়কের পাশেই চোখে পড়বে শীতের বিকেলে বসা গঞ্জের বড় সড় হাট, আর উল্টো দিকের মাঠে মোরগ লড়াইয়ের জমজমাট আসর। বিশাল জায়গা জুড়ে সাইকেল মোটরসাইকেলের দড়িতে বাঁধা আছে তাকড়াই যোদ্ধারা। মেলার চেহারা নেয় গোটা চত্বর। দড়ি দিয়ে ঘিরে চৌকো জায়গায় চলছে বেশ কয়েকটি দুই পালোয়ানের লড়াই। পায়ে চকচকে ধারালো বাঁকা ছুরি বাঁধা উড়ন্ত অবস্থায় একে অপরকে ঘায়েল করার চেষ্টা। তাকে ঘিরে আছে মানুষের উত্তেজনা, চিৎকার, ঝগড়া। এসব দেখে এগিয়ে চলুন গন্তব্যের লক্ষ্যে। বহুদূর থেকে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ চোখে পড়ে, ক্রমশ তার ঘনত্ব বা উচ্চতা বাড়তে থাকে। একসময় অপূর্ব সুন্দর আঁকাবাঁকা খাড়াই পথ অতিক্রম করে পৌঁছে যাওয়া যাবে পাহাড়ের ওপর কালীপাহাড়ির সমতলে।
সেখানে আছে নামি দামি রিসর্ট। আমাদের অবশ্য আগে থেকেই ঠিক করা ছিল আকাশ হিলটপ। সমতল থেকে বেশ কিছুটা ঢালু পথে উঠতে হবে রিসর্টে। মনোরম জায়গা। সংলগ্ন এলাকাতেই আছে রাজ্য সরকারের ইউথ হস্টেল, রিসর্ট নিহারিকা, মালবিকা, বিভাবরী ইত্যাদি বেশ কয়েকটি থাকার জায়গা। সরকারি রিসর্টের ভেতরের পরিবেশ বেশ সুন্দর করে সাজানো গোছানো। সেখানেই আছে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ মুখোশ, গালা, বাঁশ, কাঠের নানান শিল্প সামগ্রীর বিক্রয় কেন্দ্র। কোনো না কোনো রিসর্টে চোখে পড়েও যেতে পারে ছৌ কিংবা আদিবাসী নৃত্য। সেসব দেখে ফিরে আসুন হোটেলে। খাওয়া দাওয়ার পরই পঞ্চকোট পাহাড়ে ওঠা এবং পথশ্রমে ক্লান্ত শরীরে পেয়ে বসবে ঘুমের নেশা। জেনে নিন পরের দিনের ট্যুরের বিষয়টি। সাত সকালে ঘুম থেকে উঠে রিসর্টের ছাদ থেকে পাখির চোখে দেখে নিন চতুর্দিকের পরিবেশ। তারপর স্নান সেরে খাবার খেয়ে বেরিয়ে পড়তে হবে পরবর্তী দ্রষ্টব্যগুলির জন্য। যাওয়া যেতে পারে দুর্গাবেড়া ড্যাম, তুর্গা ফলস, তুর্গা ড্যাম ইত্যাদি। আছে বামনি ফলস, মার্বেল লেক। কালীপাহাড়ির সমতল অংশ পেরিয়ে পড়বে উচ্চাবচ ভূমিরূপ। আঁকাবাঁকা চড়াই উতরাই পথ পেরিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বামনি ফলস। এখানকার পাথরের দিকে নজর দিলে বোঝা যায় তাতে অভ্র বা মাইকা মিশে আছে। বামনিতে 250-300 ধাপ নামলে মোটামুটি উপভোগ করা যায়। আরও নিচে নামা যায় কাছ থেকে অনুভব করতে। বামনি ফলসের কাছাকাছি আছে মার্বেল লেক। পরিত্যক্ত মার্বেল পাথরের খনিতে জল জমে অপূর্ব হ্রদ তৈরি হয়েছে। পুরুলিয়ার লোকজীবনে ও লোকসংস্কৃতি চর্চায় জড়িয়ে আছে ছৌ নাচ। পালা ছৌ এর পুরাণ, অলৌকিক বা কাল্পনিক কাহিনীকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে দুর্গা, অসুর, কালী, নানা পশুর মুখোশ ব্যবহৃত হয়। মুখোশিল্পীদের গ্রাম হল চড়িদা। এই শিল্পগ্রাম যাওয়া যায় বাঘমুন্ডি থেকে। সেখান থেকে কিনে নিয়ে আসতে পারেন পুরুলিয়া ভ্রমণের স্মৃতি। সময় বেশি থাকলে যাওয়া যেতে পারে ময়ূর পাহাড়, মুরগুমা ড্যাম। অযোধ্যা পাহাড় থেকে 10 কিলোমিটারের মধ্যেই পড়ে দেউলঘাটা। আনুমানিক 9ম-10ম শতাব্দীর টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ এক শিখর দেউল মন্দিরকে কেউ জৈন আবার কেউ বৌদ্ধ দেবালয় বলেন। এই চত্বরেই সাম্প্রতিক অতীতে বলিউডের সিনেমা লুটেরার কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। পুরুলিয়া বেড়াতে আসা মানুষজন প্রায় সবাই যে দুটি দ্রষ্টব্য স্থান অবশ্যই দেখেন সে দুটি হল পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। অসাধারণ সুন্দর প্রকল্প দুটি এবং সন্নিহিত প্রাকৃতিক পরিবেশ দেখলে চক্ষু সার্থক হয়। পরবর্তী গন্তব্য হল পাখি পাহাড়। অযোধ্যা হিলটপ কালীপাহাড়ি থেকে এর দূরত্ব 28 কিলোমিটারের মতো। মাথা রেঞ্জের এই পাহাড়কে প্রাণহীন ভৌগোলিক বস্তু না ভেবে প্রাণবন্ত করে তুলতে খোদাই করে পাখি এঁকেছিলেন একদল শিল্পী। 1992 নাগাদ পরিদর্শন করে কাজের পরিকল্পনা করেন। কেন্দ্রীয় অর্থ সাহায্যে কাজ শুরু হয় 2004। এখনও পাহাড়ের গায়ে লোহার মই লাগানো আছে রক স্কাল্পচার করার তাগিদে। পুরুলিয়ার নানা রূপ ধরা দেয় বছরের নানা সময়। গরমে রুক্ষ শুষ্ক, বর্ষায় সবুজের সমারোহ, আবার শীতের শেষে পলাশের সমারোহে লালে লাল। পাহাড়, জলাধার, জলপ্রপাত, প্রাচীন মন্দির নিয়ে গড়ে ওঠা পুরুলিয়ার প্রাকৃতিক পরিবেশ শুধু ভ্রমণ পিপাসু বা পরিবেশ প্রেমীদেরই টেনে আনে না। সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত থেকে শুরু করে বলিউডের এমনকি বিদেশি চলচ্চিত্র পরিচালকও শুটিং স্পট হিসেবে বেছে নিয়েছিলেন পুরুলিয়াকে। এর পরের গন্তব্য জয়চণ্ডী পাহাড়। পাখি পাহাড় থেকে বলরামপুর, পুরুলিয়া শহর হয়ে ফিরতি পথে পড়ে রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সিনেমা দেখেনি এমন বাঙালি প্রায় বিরল। এই সিনেমার চিত্রগ্রহণ হয়েছিল জয়চণ্ডী পাহাড়ে। গুপি বাঘা ঘুরতে ঘুরতে চলে এসেছিল যে পাহাড়ে সেটি ছিল জয়চণ্ডী পাহাড়। পাহাড়ের পাশেই ছিল হীরক রাজ্য। হীরক রাজের অত্যাচারী গুরুমশাই অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় লুকিয়েছিলেন এই পাহাড়ে। চত্বরে ঢোকার মুখেই সত্যজিৎ রায়ের স্মরণে একটি মঞ্চ আছে। লাগোয়া কয়েকটি পাহাড় নিয়ে গঠিত অঞ্চলটি, তাদের নামগুলি হল যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা ইত্যাদি।
এদের গড় উচ্চতা মোটামুটি 509-10 ফুট। ভূতের রাজার বরে গুপিবাঘা ছিল তালি মেরে পাথরের ওপর, পুকুরের কাছে, গুহার সামনে, এমনকি পাহাড়ে ওঠার ক্ষমতা। আপনাদের কিন্তু সিঁড়ি ভেঙেই উঠতে হবে। কষ্ট করে উঠবেন ঠিকই, কিন্তু আনন্দ পাবেন অনেকটাই। মনে সুখস্মৃতি নিয়ে ফিরে আসবেন আপন ঘরে। নমস্কার। কাছে পিঠে ভ্রমণের হাতের কাছেই পুরুলে পর্ব এখানেই শেষ হল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সকলে। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।